মঙ্গলে প্রাণের খোঁজে রোভার, নাসার অভিযানে সামিল বঙ্গতনয়া। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির আনাচে কানাচে এখন শুধু প্রহর গোনা। তিল তিল করে মঙ্গল গ্রহের জল হাওয়া মাটি চেনানোর তালিম দেওয়া হয়েছে যাকে, তার সামনে এবার চূড়ান্ত পরীক্ষা, রোভার কিউরিওসিটি। ভারতীয় সময় অনুসারে সোমবারই লাল গ্রহের মাটি ছোঁয়ার কথা নাসার এই চলমান গবেষণাগারের। ছ চাকার এই গগন ভেলা মঙ্গল গ্রহের লাল মাটি ছুঁতে পারলেই যার সব পরিশ্রম সার্থক, তিনি হলেন রোভারের প্রশিক্ষক, বাঙালি তনয়া অনিতা সেনগুপ্ত। জেট প্রপালশন ল্যাবরেটরির তিনি সিনিয়র সিস্টেমস ইঞ্জিনিয়ার। মঙ্গল অভিযানের আগে রোভারের প্রস্তুতির যাবতীয় দায়িত্বে ছিলেন যে গবেষকরা, তাদেরই অন্যতম অনিতা। রোভার কিউরিওসিটি লাল গ্রহ ছোঁয়ার আগে কেমন তার অনুভূতি, অনিতা জানিয়েছেন, রবিবার যখন মঙ্গলে পা রাখবে কিউরিওসিটি, সম্ভবত সেটাই হবে আমার জীবনের সব থেকে স্মরণীয় মুহূর্ত। স্টার ট্রেক, ডক্টর হু, স্টার ওয়ার্সের হাত ধরে ছ বছর বয়স থেকেই চোখে আকাশ ছোঁয়ার স্বপ্ন। 1994 থেকে 2005 বস্টন ক্যালিফোর্নিয়ার সাদার্ন ইউনিভার্সিটিতে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা। 2005 পিএইচডি, প্রথমে বোয়িং স্পেস অ্যান্ড কমিউনিকেশনসে, তারপর নাসায় একের পর এক বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন। 2006 আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ারদের সোসাইটি সেরা ইঞ্জিনিয়ারের স্বীকৃতি দেয় তাঁকে। 2009 সালে মেলে নাসার জেপিএল মেরিনার অ্যাওয়ার্ডও। প্যারাট্রুপিং তার নেশা, বাইকে চড়ে ক্যালিফোর্নিয়ার রাস্তা দাপিয়ে বেড়ানো তার অভ্যাস, এমন ডান পিঠে না হলে কি আকাশ ছোঁয়া যায়। অনিতার মন জুড়ে এখন শুধু রোভার কিউরিওসিটি, শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। তার হাতে গড়া রোভার মঙ্গলের রহস্য ভেদ করতে পারে কিনা, সেদিকেই এখন গোটা পৃথিবীর চোখ যে। এবিপি আনন্দ।